এই সম্পূর্ণ ঘটনাটি লিখেছেন মাহাদি মাবরু নামক এক ভাই। এই ঘটনাগুলো ব্যাপক প্রচার প্রসার করা দরকার। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল আয়নাঘরের কবর রচনা করা দরকার, কারণ আমরা চাই এভাবে যেন আমাদের আর কোনো ভাই নির্বিচারে গুমে শিকার না হয়। মাহমুদুল হাসান গুনবি, র্যাবের আয়নাঘরে আপনাকে স্বাগত। পরন্তু বিকেলে যখন পিচ ঢালা রাস্তা ধরে হাঁটছিলাম, পাশ দিয়ে একটা কালো গাড়ি দ্রুত বেগে অতিক্রম করলো। পরক্ষণে আবার মোড় ঘুরে আমার সামনে এসে ব্রেক করলো। কিছু বুঝে ওঠার আগেই চোখ বেঁধে গাড়িতে উঠিয়ে দ্রুত বেগে স্থান ত্যাগ করলো। চোখ খুললে নিজেকে এক নোংরা জলাশয়ের পাশে দেখতে পেলাম। একজন লোক তড়িঘড়ি করে আমার নাকে মুখে ভিজা গামছা দিয়ে ঢেকে পানি ঢালতে লাগলো। পাশ থেকে একজন বলল, বাড়িতে যা করলাম তা প্রাথমিক, আপ্যায়ন ছিল, তাতে তুই মুখ খুললি না শালা, এখন তোর বাপ বলবে। পিছন থেকে হাত করা পরানো হাতে তিন চারজন লোক চেপে ধরল, কয়েকজন পায়ের উপর চাপ দিয়ে রাখলো। চোখের সামনে যেন মৃত্যু হাতছানি দিচ্ছে। কিছুক্ষণ পরপর প্রশ্নবাণী জর্জরিত করছে। মনে হলো এই কষ্টের চেয়ে মৃত্যু অনেক সুখকর। আমার অবস্থা দেখে পাশের একজন বলল, কুত বাচ্চা জন্য গরম পানি দরকার। এই বলে পানি ঢালার সময় আরও বাড়িয়ে দিল। মনে হচ্ছিল মৃত্যু নিশ্চিত। মৃত্যুর সম্মুখীন হলে শরীরের এত শক্তি কোথা থেকে আসে আল্লাহই ভালো জানেন। আমার শরীরের ঝাঁকুনিতে তিন চারজন লোক হাত ছেড়ে একে অপরের উপর পড়ে গেল। এভাবে চলছিল জীবন মরণ পরীক্ষা। মুমূর্ষু অবস্থায় চোখ বেঁধে নিয়ে চলল অজানা গন্তব্যে। চোখ খুলে নিজেকে খুঁজে পেলাম গুটগুটে অন্ধকারে। ক্লান্ত শ্রান্ত শরীর এপাশ ওপাশ করতে ব্যথা হচ্ছিল। এই অবস্থায় ঘুমানোর ইচ্ছে করছিল, এমন সময় বৈদ্যুতিক বাতির ঝাঁঝালো আলোতে ঘুমের স্বাদ মিটে গেল। সাথে সাথে রুমের ভিতর কয়েকজন সদস্য ঢুকে টেনে তুলল। হাত পা বেঁধে একটি কাঠের ফ্রেমের মধ্যে হাত ও পায়ের ফাঁক দিয়ে লাঠি ঢুকিয়ে ঝুলিয়ে দিল। মাথা নিচের দিকে ঝুলছে, পায়ের গোড়ালি ও নিতম্ব একসাথে আটোসাত হয়ে লেগে আছে। আগ্রাসী পদক্ষেপে বুটের শব্দ তুলে অফিসার কোচের দুইজন লোক সাথে কয়েকজন সিপাহী নিয়ে ভেতরে প্রবেশ করল। সবাই ইউনিফর্ম পরিহিত, বুঝতে কষ্ট হলো না এরাই হচ্ছে দেশের কুখ্যাত এলিট ফোর্স র‍্যাব। অফিসার গোছের লোকটি বিকট শব্দ চেঁচিয়ে উঠল। হাঁটু পায়ের তলা ও নিতম্বে আঘাতের পর আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো। হারামজাদা, এখনো সময় আছে, স্বীকার কর, প্রাণ রক্ষা পাবে। এভাবে কত সময় কাটলো বলতে পারি না। যখন জ্ঞান ফিরল তখন দেখি টাইলস করা মেঝেতে হালকা বেডের উপর শুয়ে আছি। সেই কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে কক্ষ উধাও, কানে মৃদু আওয়াজ ছিল, ধমকের সুরে কেউ বলছে তার সাথে এমন আচরণ করলে কেন, ইত্যাদি ইত্যাদি। সাথে সাথেই একজন অফিসার পাশে দাঁড়ানো দেখতে পেলাম। সে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। সবখানা এমন যে কেউ আমার সাথে অন্যায় করে ফেলেছে। আমাকে বলল, তোমার কিছুই হবে না, তুমি শুধু আমাদের একটু সহযোগিতা করো। তুমি দেশের নাগরিক, তোমার উপর যে জুলুম করেছে তারও বিচার ব্যবস্থা আছে। নানা কথা বলে আমাকে কনভিন্স করার চেষ্টা করলো, অতঃপর অন্যত্র নিয়ে যাওয়ার কঠোর নির্দেশ দিয়ে চলে গেল। অভিজাতের ছোঁয়ায় পরিপূর্ণ কক্ষ দেখে মনে হলো কোনো অফিস। মানসম্মত খাবার, কত সুন্দর ব্যবহার, যেন পাঁচতারকা হোটেলকেও হার মানাবে। এখন শরীর একটু সুস্থ লাগছে। দুজন যুবক এসে আমাকে অন্য একটি রুমে নিয়ে গেল। চেয়ারে বসা সেই অফিসারটির সাহায্যে জানতে চাইল আমি কেমন আছি, শরীরের অবস্থা কেমন। সব শুনে বলল, তুমি চিন্তা করো না, তোমার বাবা মা সবাই ভালো আছেন, আর একটু সুস্থ হও তখন বাড়ি যেও। তবে বাড়িতে না গিয়ে বিদেশে চলে গেলেই ভালো হবে। তোমাদের সপরিবারের বিদেশে চলে যাওয়ার সব ব্যবস্থা আমি করে এসেছি। এই দেখো বিমানের টিকিট, পাসপোর্টের ঝামেলা বিশেষভাবে সমাধান করেছি, ঊর্ধ্বতন অফিসারের নিকট আমি তোমার ব্যাপারে সব বলে এসেছি। তাছাড়া নিরপরাধ ও অনুতপ্ত নাগরিকের ব্যাপারে সরকারও আন্তরিক, তুমি নির্ভয়ে আমাকে সব বলতে পারো।
এখন যে রুমে বসে আছি রুমটি পরিপাটি পরিচ্ছন্ন, তবে চারদিকে হাড়গোড়, কঙ্কাল, ভয়ানক সব নির্যাতনের চিত্র ও উপকরণে সাজানো রয়েছে। দূরের কোনো স্থান থেকে আর্তচিৎকারের শব্দ ভেসে আসছে। সব দেখে ক্ষণিকের সুখ নিমিষেই হারিয়ে গেল। তুমি কি ভাবছ? অফিসারটি শান্ত কণ্ঠ। আমার নির্বিকার ভাব দেখে আমাকে নানাভাবে বোঝাতে চেষ্টা করল। তুমি যদি সত্যি প্রকাশ করতে না চাও, মনে রেখো সত্য প্রকাশ না করে উপায় নেই। তোমার ও তোমার পরিবারের সুখ দুঃখের বিষয়টি ভেবে দেখার দায়িত্ব তোমার। আমি কথা দিচ্ছি তোমার ভবিষ্যৎ সব বিষয়ে আমরা ভেবে দেখব। এভাবে মিথ্যাকে সত্য হিসেবে স্বীকার করতে চাপ দিচ্ছিল। আমি সোফার মধ্যে বসে আছি, এমন সময় কয়েকজন যুবককে নিয়ে আসা হলো। সবার চেহারায় নির্যাতনের ছাপ স্পষ্ট। পূর্বপরিচিত দুইজন ব্যতীত কাউকে চিনতে পারলাম না। দুজন যুবক আমাকে শনাক্ত করলো এবং তাদের উত্তর শুনে অফিসারটি সন্তুষ্ট হল। অফিসারটি বলল, দেখো তোমার ব্যাপারে আমরা সবাই জানি, তবুও আমি চাই তুমি তথ্য দিয়ে অনুতপ্ততা প্রকাশ করো। আমাকে কতগুলো ছবি দেখিয়ে আমার সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণ করতে চাইল। সবচেয়ে খারাপ লাগলো যখন যুবকেরা ধোঁকায় পড়ে আমার ব্যাপারে স্বীকারোক্তি দিল। অফিসারটি বলল, ঠিক আছে, তোমাকে কিছুই বলতে হবে না, শুধু এই কাগজে সই করো। আমার না বোধক উত্তরে অফিসারটি সম্মতি ধারণ করল। তার সুন্দর ব্যবহার উড়ে গেল, আসল চেহারা প্রকাশ পেল। কয়েকজন সিপাহী আমাকে ধরে ফেলল, অন্য একটি চেয়ারে বসিয়ে আটকে দিল। শুরু হলো নির্যাতনের নতুন অধ্যায়। মাথা ঘুরতে লাগলো, চেয়ার সহ আমি ঘুরছি, মনে হচ্ছে কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অজ্ঞান প্রায়, দফায় দফায় চলল নির্যাতন। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি অন্ধকারে পড়ে আছি। একটু অনুভূতি জাগতেই আটকে উঠলাম, হাত দিয়ে দেখি পরনে কোনো কাপড় নেই। আলো জ্বলতেই অন্য কোথাও সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় স্যাঁতস্যাঁতে কক্ষে নিজেকে আবিষ্কার করলাম। এই অবস্থায় নিজেকে আর স্থির রাখতে পারলাম না, দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। এলিট ফোর্সের র‍্যাব কয়েক সদস্য এগিয়ে এসে আমাকে উঠে দাঁড়াতে বলল। লজ্জায় অপমানে চোখ বন্ধ হয়ে আসছে, আবার জেরার উপর জেরা। হাতে পায়ে ইলেকট্রিক শক দেওয়া শুরু করলো। একজন শয়তান এসে মেটাল ডিরেক্টরের মতো একটা যন্ত্র দ্বারা লজ্জাস্থানে ইলেকট্রিক শক দিতে লাগলো। আল্লাহকে খুব স্মরণ করছি, হায়রে দুনিয়া, এটা নাকি মুসলিমদের দেশ। হঠাৎ করে পেছনে থেকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল, আবারও শক দিতে লাগলো। হাত পায়ের আঙুল অবশ হয়ে এলো, কালো রং ধারণ করলো। দুজন লোক ক্রমাগত আমাকে লাথি মারতে লাগলো, শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। ক্ষুধা তৃষ্ণায় শরীর কাঁপছে, পানি চাইছি, পানি চাইলে পানি দিচ্ছি বলে গায়ের উপর প্রস্রাব করে দিল। এরই মধ্যে একজন যুবককে আমার রুমে নিয়ে এলো। ছেলেটি শুধুই কাঁদছে, ওরা চলে গেলে তার সাথে কথা বলার চেষ্টা করলাম। কান্নার জন্য কথা বলতে পারছিল না সে। আমি তাকে সান্ত্বনা দিতে চাইলে বলল, সব শেষ হয়ে গেছে, এখন আর সান্ত্বনা দিয়ে কী লাভ। বলতে লাগল, তার ভাইকে বাড়িতে না পেয়ে তাকে সাদা পোশাকের কিছু লোক ধরে নিয়ে আসে, নির্যাতন করতে করতে বড় ভাই কোথায় তা জানতে চায়। না বললে কিছুক্ষণ পর মা বাবা ও বোনকে ধরে নিয়ে আসে, তাদের সামনে আমাকে এবং আমার সামনে তাদেরকে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে পরিবারের একজন আমার কাছে এই ব্যাপারে তথ্য রয়েছে বলে জানায়। আমি বলতে না চাইলে তারা আমার পোশাক খুলে নেয়, একজন লাথি দিয়ে বাবাকে আমার উপর ফেলে দিয়ে বলৎকার করতে বলে, না হলে মা বোনদের সামনে স্নেহতাহানির হুমকি দেয়। বাবার কাপড় চোপড় আমার চোখের সামনে খুলে নেয়। আমি জানি না দুনিয়াতে এর চাইতে কঠিন ও ঘৃণিত পরিস্থিতির সম্মুখীন কাউকে হতে হয়েছিল কিনা, আমি আর সহ্য করতে পারিনি। যখন বাবা আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে আমার সামনে অসহায়ের মতো আসছেন, আমি চিৎকার দিয়ে বললাম, আমি সব জানি, আমি সব বলবো, শুধু আমার মা বোনদেরকে যেতে দিন। একজন সামনে এসে সব রেকর্ড করে নির্দিষ্ট জায়গায় মেসেজ পাঠালো, তাদেরকে যেতে দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসছে, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। হঠাৎ কে যেন মুখে বুট দিয়ে লাথি মারলো,
সাথে সাথে পা বেঁধে মাথা নিচের দিক দিয়ে ঝুলিয়ে দিল। হাতে বৈদ্যুতিক শক দিতে আরম্ভ করলো। মাথা ঝিমঝিম করছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পানি খেতে চাইলাম। অফিসারের অনুমতি নিয়ে পানি দেওয়া হলো। এখন আমি অন্য কোথাও আছি বলে মনে হলো। পাশে বেশ সুঠাম দেহের দুজন তরুণ পড়ে আছে, হাত দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করছে। কথা বলার কোনো সুযোগ পেলাম না, যাতে না ঘুমাতে পারি ঝুলিয়ে রাখলো হাতকড়া পরিয়ে। সবার পা ফাঁক করে পেছনে আলাদা আলাদা দুটো খুঁটির সাথে বেঁধে রাখলো। মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে অসহ্য ব্যথা অনুভব করলাম। কিছুক্ষণ পর এই অবস্থায় ঘুম আসতে চাইলে ইলেকট্রিক শক দিতে আরম্ভ করলো। রাত দিন এভাবে দিন রাত দিন বুঝিনি, অনুমান করে হিসাব করতাম। এভাবে চলতে থাকলে মানসিক ভারসাম্য হারানোর উপক্রম হলো। দিনের পর দিন চলছে তো চলছে, যেন এর শেষ নেই। এবার আমাকে একটি ছোট রুমে দাঁড় করিয়ে রাখলো। এক সুতা নড়াচড়া বা বসার সুযোগ নেই, মনে হলো এর চেয়ে ঝুলন্ত অবস্থাই ভালো ছিল। এই অবস্থায় কিছু শুকনা রুটি খেতে দিল, খেতে পারছি না দেখে পানি এনে দিল। পানি ও রুটি খেতে কষ্ট হলো না। এখন আর ঘুম ধরে রাখতে পারছি না, ঘুমানোর চেষ্টা করলাম মাত্র, হঠাৎ মাথার উপর বিকট শব্দ করে ধারালো ও তীক্ষ্ণ সূচাগ্র মাথা বিশিষ্ট লোহার থাম নিচের দিকে আস্তে আস্তে নামতে দেখলাম। ভয়ে আর্তচিৎকারে থামটি থেমে গেল। মনে মনে স্থির করলাম এই অবস্থা থেকে মৃত্যুই শ্রেয়। আবার ঘুমাতে চেষ্টা করলাম, সাথে সাথে আবার বিকট শব্দ। এবার আমি চুপ থেকে শেষ দেখার ইচ্ছে করলাম, কিন্তু থামটি যতই নিচে আসছে শরীরের রক্ত ততই লাফাতে শুরু করলো। আমি আর পারছি না, ঘুমাতে দিচ্ছে না, জেগে থাকাও সম্ভব হচ্ছে না। আর কত নির্ঘুম থাকতে হবে? বুটের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখি কয়েকজন ঊর্ধ্বতন অফিসার আমাকে স্বীকারোক্তি দিতে এবং তাদের সাহায্য করতে বলল। আমি অসম্মত হলে আরও ভয়াবহ পরিণতির কথা জানালো। আমি আর চোখের পাতা ধরে রাখতে পারলাম না, সাথে সাথে চোখের পাতার উপর তীব্র আলো পড়ল। চোখ বন্ধ করলেও লাভ হলো না, আলোর তীব্রতা মাথা ভেদ করবে বলে মনে হচ্ছিল। ছোট পাইপ সদৃশ জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফেটে রক্ত ঝরবে বলে মনে হচ্ছিল। আর পারলাম না, সব বলতে রাজি বলে জানালাম, তবে আগে ঘুমাতে চাই। সেই স্থান থেকে নামাতেই ফ্লোরে পড়ে গেলাম। র‍্যাব থেকে ডিবি পুলিশ, আয়নাঘর থেকে টর্চার সেল। ঘুম থেকে জেগে দেখি আমি পোশাক পরিহিত। আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে আজকের গ্রেপ্তার দেখে রিমান্ড চাইল। তা মঞ্জুর করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে আমি কিছু জানি না বলে জানালাম। নির্যাতনের নবসূচনা উন্মোচন হলো। পুলিশের লোকজন আমাকে একটি চৌবাচ্চায় ছেড়ে দিল। 3-4 ফুট নিচে পাইপ সদৃশ চৌবাচ্চার তলায় পা ঠেকল। সাথে সাথে বিষধর সাপের মতো বিষাক্ত কিছু দংশন করতে লাগলো। বুঝতে পারলাম শিং মাছ কাটা ফুটাচ্ছে। আত্মচিৎকারের সাথে সাথে জ্ঞান হারালাম। পায়ের ক্ষত এখনো আগের মতোই, চোখ বেঁধে অজানার উদ্দেশ্যে নিয়ে চলল। যখন থামল নিঝুম রাত, প্রচণ্ড ঠান্ডা, তার উপর লজ্জা নিবারণের মতো কোনো কাপড় নেই। হঠাৎ আলো জ্বলতে ইউনিফর্ম পরিহিত একজন মহিলা অফিসার সাথে কয়েকজন মহিলা সিপাহী নিয়ে প্রবেশ করল। স্পর্শ কাতর অঙ্গে খুঁচিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আল্লাহর কাছে এই ফেতনা থেকে মনে প্রাণে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। অফিসার চলে গেলে মেয়েগুলো উত্তক্ত করতে আরম্ভ করলো। আল্লাহর কাছে সকাতরে প্রার্থনা করি তিনি যেন এই অশ্লীল ফিতনা থেকে মোমিনদের রক্ষা করেন। ভাবতে অবাক লাগে উপরের আদেশে হুকুমের গোলামরা কতটা নিচে নামতে পারে। কখনো 4 জন আবার কখনো 6 জন নিজেদের পোশাক উন্মোচন করে ঘন্টার পর ঘন্টা উত্তক্ত করে চলে। পোর্সাবের রাস্তায় নল ঢুকে বৈদ্যুতিক স্পার্ক দিয়ে প্রবেশ না করতে বাধ্য করে, রেলের অনুভূতির স্থানে বিপজ্জনক স্পর্শ দিয়ে ধ্বংসাত্মক আবেদন তীব্র করতে মানসিক নির্যাতন অব্যাহত রাখল। ঠান্ডার প্রকোপ নেই বলে মনে হচ্ছে এখন, আস্তে আস্তে কক্ষ গরম হচ্ছে, তবে উত্তেজক গান বাজনা অব্যাহত রইল।
একজন তরুণী একাকী অবস্থান করছে। আমি তার বেজে নাম দেখে নিশ্চিত হলাম সে মুসলিম ঘরের সন্তান। উপদেশমূলক কিছু মর্মস্পর্শী কথা বলে তার বিবেক জাগ্রত করতে চেষ্টা করলাম। আল্লাহর ইচ্ছায় ক্ষণিকের জন্য হলেও তার বিবেক জাগ্রত হলো। প্রশ্ন করায় সে জানালো, আপনাদের কাবু করতেই পুরুষদের উত্ত্যক্ত করতে নারীদের এবং নারীদের উত্ত্যক্ত করতেই পুরুষদের ব্যবহার করা হয়। পরবর্তীতে জানতে পারি অনেকের সম্মুখে নিজ সম্মানিত মা বোনদের অশ্লীল হয়রানি করা হয়, যা দেখে কোনো সন্তান, ভাই, বাবা স্থির থাকতে পারে না। ঘৃণিত পন্থায় তথ্য উদ্ঘাটন করতে এদের বিবেকে বাধা না। হে আল্লাহ, আমাদের অসহায়ত্ব তোমার কাছে নিবেদন করছি, নিশ্চয়ই তুমি মজলুমের দোয়া কবুল করে থাকো। রাগে দুঃখে পাগল প্রায় হয়ে গেলাম, তাদের কথায় রাজি না হলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। শরীর আর ফুলের আঘাত সইতে অক্ষম, কাপড় চোপড় হীনভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব। চোখ বেঁধে অন্য কোথাও নিয়ে গেল, বুঝলাম বেশি দূরে নেয়নি। চোখ খুলে যা দেখলাম তা বর্ণনা করা অসম্ভব। এই মুসলিম জনপদে মানুষ মানুষের সাথে এত নিকৃষ্ট ও জঘন্য আচরণ করছে যা অতি কল্পনা প্রবণ মানুষও ভাবতে পারবে না। সারা শরীর কাঁপছে, বাকরুদ্ধ হয়ে আসছে। অনেকেই পড়ে আছে, সবাই বিভর্ষ, অজানা কোনো জায়গায়, যার নাম এরা দিয়েছে ইন্টারোগেশন সেল। এই হলো জিজ্ঞাসাবাদের স্বরূপ। ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, তদুপরি শারীরিক মানসিক নির্যাতন, অতিষ্ঠ সবাই। কাউকে আবার গ্রেপ্তারের পর বারুদ ঢেলে হাত, দাড়ি, শরীর পুড়িয়ে দিয়েছে। অস্ত্র ঠেকিয়ে গুলি করে, পা গুড়িয়ে দিয়েছে। চিকিৎসার নামে সামান্য আহতদের হাত পা কেটে পঙ্গু করেছে। আমি নিজে প্রত্যক্ষ করেছি, আয়রন কাটারের ভোঁতা অংশ দিয়ে টেনে টেনে নবীর সুন্নাধারীকে উপড়ে ফেলা হয়েছে। আমি নিজেও এর ভুক্তভোগী, অথচ দাড়ি রাখা আমাদের ওয়াজিব। সপ্তাহের পর সপ্তাহ ঝুলিয়ে রেখেছে, নখ উফরে ফেলেছে, বিবস্ত্র করে শরীরের স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর স্থানগুলোতে মোমবাতির উত্তপ্ত ফোঁটা ফেলে ধীরে ধীরে অর্ধসিদ্ধ করা হয়েছে। দুটো মই উপরে নিচে রেখে পিষে ফেলা হয়েছে। অনেকে ছোট একটি রুমে লোহার একটি চেয়ারে বসিয়ে হাত পা ও শরীর বেঁধে ফেলে, হাই ভোল্টেজের বাল্ব মাথার উপরে ও চারদিকে এত কাছে রাখে মনে হয় সেখানেই সহজেই পানি ফুটবে। আসামিদের একটি লোহার পাত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রস্রাব করতে বাধ্য করা হয়। এতে পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হয়ে আসার উপক্রম হয় এবং কখনো রক্ত বেরিয়েও আসে। হাতে তার কাটা মেরে গাছে অথবা খুঁটিতে ঝুলিয়ে রাখার পরিবেশ সৃষ্টি করা হয়। হাত পায়ের আঙ্গুলে সুই ঢুকানো হয়, বিভিন্ন স্থানে দফায় দফায় বৈদ্যুতিক শক দিয়ে প্রায় পুড়িয়ে ফেলা হয়। সুতি কাপড় বা তোয়ালে তরল পদার্থ অথবা পানিতে ভিজিয়ে তা দিয়ে সম্পূর্ণ মাথা মুড়িয়ে তারপর পানি ঢালা হয়। এতে শ্বাস বন্ধ হয়ে আসে, যা ছিল অত্যন্ত কঠিন। নির্যাতন নিপীড়নের সবগুলো কথা বলতে পারলে আগামী প্রজন্ম জানতে পারত সঠিক ইতিকথা। কোথায় এদের মানবতা, কোথায় এদের প্রতিশ্রুতি, কোথায় এদের মানবাধিকারের স্লোগান, কোথায় এদের আইন ও সংবিধান, সব ফাঁকা বলি। যাই হোক, অবস্থা দেখে বুঝলাম নতুন কোনো ফন্দি এঁটেছে মানুষ নামের এই জানোয়ারগুলো। আমাদের গতিবিধি মনিটরিং করা হচ্ছিল আবেগ তাড়িত করে। আবেগ তাড়িত হয় কিছু করলে তার সূত্র ধরে আবার জেরা। ও একজন ঝুঁকি নিয়ে ইঙ্গিতে জানালেন তাদের দেওয়া পানি না খেতে বা কম খেতে, কারণ পানিতে হাই পাওয়ারের ঘুমের ঔষধ মেশানো আছে। এখন সব পরিষ্কার হয়ে গেল কেন শুকনা রুটির সাথে পানি দিয়েছিল। পানি খাওয়ার পর কেনই বা ঘুম বেড়ে যেত দ্বিগুণ। চিন্তার রেশ না কাটতেই ইউনিফর্ম পরিহিত কয়েকজন নারী পুরুষ অফিসার ও সিপাহীর বুটের শব্দে পরিবেশ ভারী হয়ে উঠল। কাগজ কলম দিয়ে সই করতে বলা হলো। আমি বললাম, আনিত অভিযোগ সব মিথ্যা, আমি মিথ্যার সাক্ষী হব না। নির্যাতনের নতুন মাত্রা যোগ হলো। সুঠাম সুদর্শন একজন সিনিয়র যুবকের উপর পাশবিক অত্যাচারের হুমকি দিয়ে মেঝেতে ফেলে দিল।
কয়েকজন হায়না হাত বেঁধে বুট দিয়ে পা চেপে ধরল। ক্রোধে শরীর কাঁপছে, কিন্তু কেউ তো বন্ধন মুক্ত নয়, কি করব। শুরু হলো আরেক অধ্যায়। হুমকি, প্রহার, বৈদ্যুতিক শক কাজ হলো না দেখে নিকৃষ্ট শয়তান মুদ্রত অভিযোগ ভাষায় গালি দিয়ে বলল, তোর সাক্ষী দিতে হবে না, তোর বাবাকে বলৎকার কর, তা না হলে কারো রেহাই নেই। এই বলে আমাকে তার উপর চেপে ধরল। আল্লাহু আকবর বলে উচ্চস্বরে হুঙ্কার দিয়ে গড়িয়ে পড়লাম। বললাম, আমি সই করব, তবে আগে আমার কাপড় পরতে দিন। আমাকে চোখ বেঁধে অন্যত্র নিয়ে চলল। জানি না অন্যদের ভাগ্যে কী হলো। সেখানের পরিবেশ দেখে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করলাম। বলল, কী কী বলে আমাদের সহযোগিতা করতে পারবে বলো, তোমার কোনো ভয় নেই। আমাকে নীরব দেখে আবারও প্রলোভন দিল। একজন নরপশু এসে আমার গলায় কাপড় তৈরি ভিজা প্যাড শক্ত করে গলায় পেঁচিয়ে দিল। যখন নিশ্চিত হলো আমি তাদের ধোঁকা দিয়েছি, সাথে সাথে কাপড়ের ভিজা প্যাড বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। বাকরুদ্ধ মুমূর্ষ এক জীবন্ত এক লাশ। হে আল্লাহ, তুমি আমাকে যে সাহায্য করবে আমি তার কাঙ্গাল। আমার অসহায়ত্ব আমি তোমার কাছে নিবেদন করছি। আমাকে এবং সকল মুমিনকে তুমি রক্ষা করো। মহাফিতনা থেকে তুমি আমাকে মুক্তি দাও। সকলের জন্য উত্তম ব্যবস্থা করো। হে আল্লাহ, আমার পরিবার পরিজনদের আমি তোমার কাছে সোপর্দ করলাম। জালিমের হাত থেকে তুমি সংযত করো। তাদের মধ্যে তুমি অনৈক্য তৈরি করে দাও। এদেরকে তুমি ধ্বংস করো। রক্তাক্ত এবং সংকটাপন্ন অবস্থায় আমাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হলো। ইশারায় জানালাম আমি স্বীকারোক্তি দিতে অসম্মত। পারক ব্রেঞ্চ থেকে আমাকে লাথি দিয়ে ফেলে দিলে মুখে রক্ত জমে যায়। অবস্থার অবনতির আশঙ্কায় আমাকে অবশেষে কারাগারে প্রেরণ করলো, ডিবির চার সেল থেকে কারাগারে। মৃত প্রায় শরীর নিয়ে আমাকে অনেক পুরনো নোংরা দুটি কম্বল শুতে দিল। কারাগারের হাসপাতালের বিশেষ সুবিধা বঞ্চিত করে একাকী এক রুমে থাকতে দিল। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আল্লাহর অশেষ সহমতে শরীর সুস্থ হতে লাগলো। কারাগারে অনেককে গুরুতর জখম নিয়ে বিনা চিকিৎসায় পড়ে থাকতে দেখে নিজের দুঃখ তুচ্ছ মনে হলো। কারাগারে দেখলাম আসামিদের জন্য যে সাধারণ মর্যাদা দেওয়ার নিয়ম, দিনদারিদেরকে তা দেওয়া তো দূরের কথা, সার্বক্ষণিক তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে দিনাতিপাত করতে হচ্ছে। অনেক অল্প বয়সী তরুণ দিনের প্রতি অনুরাগীদেরকে দুর্ধর্ষ আসামির পাশে থাকতে বাধ্য করা হচ্ছে। তাদের নিকৃষ্ট পাশবিক যৌন নির্যাতন থেকে বাঁচতে কোমলমতি ছেলেদের রাতের পর রাত দীর্ঘ নির্ঘুম থাকতে হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে কতজন যে প্রশাসনের লাঠিচার্জের সম্মুখীন হয়েছে তার হিসাব নেই। সামান্য 19-20 মনে করলে বেদে হাঁটু পায়ের তলা, নিতম্ব ইত্যাদি জায়গায় আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে বিভিন্ন কারাগারে চালান দেওয়া হয়েছে। বিদ্রোহী ট্যাগ দিয়ে তথাকথিত আইনি সহায়তা ডিনাই পিটিশন করতে দেওয়া হয়নি। জেলে প্রবেশের পরে প্রথম দিকে দীর্ঘদিন দেখা সাক্ষাতের মৌলিক অধিকার থেকে বিচ্ছিন্ন রাখা হয়। এমন অনেক জেল যেখানে ঈদের সময়ও দেখা করতে দেওয়া হয় না। মা বাবার টাকা পয়সা অনেক সময় কারা কর্তৃপক্ষ আত্মসাৎ করে। শালীনতা বহির্ভূতভাবে প্রায়ই তল্লাশির নামে হয়রানি করা হয়। ধূমপায়ী মাদকাসক্ত নিকৃষ্ট আসামিদের সাথে থাকতে বাধ্য করা হয়। দিন রাত পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে রাখে। গুরুতর অসুস্থ ওলামা তলাবা দিনদারিদেরকে কোনোরূপ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। শারীরিক ও মানসিক নির্যাতনে অনেকে পঙ্গু প্রায় এবং মানসিক ভারসাম্যহীন হয়ে আছেন। বিনা চিকিৎসায় মারা যাওয়া অনেককে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিচ্ছে। দিন রাত সাময়িক নজরদারির মতো নিয়ন্ত্রিত বিধি অনুসরণ করতে হয়। লেখাপড়ার মৌলিক অধিকারও ছিনিয়ে নিয়েছে। একটি কলম গেলেও অনেককে লাঠির আঘাতে করতে নির্দেশ দেয়। সামান্য ছুতা ধরে কালো জম টুপি পরিয়ে রাখা হয়। চোখ বেঁধে আসামিদের সামনে ঘোরানো হয় এবং হ্যান্ডকাপ পরিয়ে উঁচু গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। বিনা অপরাধে বছরের পর বছর বন্দি করা হচ্ছে।
আদালতেও পাঠানো হচ্ছে না, সার্বক্ষণিক নিকৃষ্ট আচরণ অব্যাহত থাকে, অন্য আসামিদেরকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হয়। বিরোধ মারাত্মক আকার ধারণ করলে প্রশাসন তখন তাদের পক্ষাবলম্বন করে, উল্টো নির্দোষদের শাস্তি দেয়। দু একজন ইসলামী মাইন্ডের জেল সুপার যদি ভালো আচরণ করে তবে তাদের বিভাগীয় পর্যায়ে শোকজ করা হয়, তবে এদের সংখ্যা খুবই নগণ্য। অবশ্য তারা দিনদারিদের আখলাকে মুগ্ধ হয়ে ভালো ব্যবহার করে। বিবেক সম্পন্ন মানুষ নির্যাতন সহ করতে হলেও সম্মান হারাতে চায় না। আর সম্মানিত ব্যক্তিদের বছরের পর বছর অপমান ও তুচ্ছ তাচ্ছিল্যের যেন নিত্যসঙ্গী। হে আল্লাহ, তুমি আমাদের একমাত্র অভিভাবক, তুমি সাহায্যকারী, তুমি শিশু মুসার প্রতিপালক, তুমি আজিজুল হাকিম, আর আমরা তোমার পথে মাজলুম। হে আল্লাহ, হে উত্তম ব্যবস্থাপক, আমাদের ক্ষমা করো, তোমার পথে যারা অগ্রণী তাদের সঙ্গী করো, ইমানের পথে চলার শক্তি বৃদ্ধি করো। লেখাটি স্বৈরাচারের আয়নাঘর থেকে মুক্ত এক যুবকের জবানবন্দি। তথ্যগুলো অবিশ্বাস্য হলেও সঠিক ও সত্য। বেশ আগে এই লেখাটি একবার প্রকাশ করা হয়েছিল, সময়ের সাথে প্রাসঙ্গিক হওয়ায় পরিমার্জন করে আবার প্রকাশ করা হলো। লেখাটি প্রচার করুন, স্বৈরাচারী এই সিস্টেমের কবর রচনা করুন।